আমি বলি তো আমি তো 5 বছরের কথা চিন্তা করছি না, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করতে চাই, নির্বাচনের পরে 5 দিন সরকার কি করবে? বিএনপিকে নিয়ে যত কাল্পনিক চিত্র সরকার অঙ্কন করুক না কেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসাবে যতই তারা বহির্বিশ্বের কাছে পরিচিত করছে চাক না কেন, সেই জুজুর ভয় দেখিয়ে আজকে আর সরকারে কোনো লাভ হবে না। অতীত অতীতে চলে গিয়েছে, একটি জিনিস বুঝতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে 2014 সালে তো সরকার নির্বাচন করে নিয়েছিল, তারা বলেছিল এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, নিয়ম রক্ষা শেষ হয়ে গেলে আমরা একটা সত্যিকার নির্বাচন দেব, বলেনি এই কথা? তো আমাকে প্রশ্ন করে তো এবার তো যদি তারা বলে যে নিয়ম রক্ষার নির্বাচন বা অন্য কিছু বলে, এবার নির্বাচনটা পার হয়ে গেলে আবার তারা 5 বছর থাকবে, আমাকে জিজ্ঞাসা করেছে যারা এগুলো নিয়ে আলোচনা করে দেশের ভিতরে বা বাইরে, যে তোমরা আগামী 5 বছর তাহলে কী করবে? আমি বলি তো আমি তো 5 বছরের কথা চিন্তা করছি না, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করতে চাই, নির্বাচনের পরে 5 দিন সরকার কী করবে? আমি সেই প্রশ্ন করতে চাই, এবং সঙ্গে এটাও বলেছি যদি কেউ মনে করে যে 2024 সাল 2014 সাল, সেটা কিন্তু তারা মারাত্মক ভুল করবে, এখন 2014 সাল নয়। কথাটি হচ্ছে এই যে ঘুরে ফিরে সেই জনগণের জনতার শক্তি, মানুষের যে শক্তি, সেই শক্তিতে ফিরে আসতে হবে, এবং জনগণের শক্তির কাছে বুলেট বলুন, বন্দুক বলুন, রাইফেল বলুন, টিয়ার গ্যাস বলুন, গ্রেনেড বলুন, জল কামান বলুন, একদিন না একদিন তার পরাজয় স্বীকার করতেই হবে। আপনারা বিশ্বের ইতিহাস আপনারা দেখুন, আপনারা ফ্রান্সের ইতিহাস জানেন, ব্যাস্তিল কারাগারের ইতিহাস জানেন, আপনারা বিলেতের যে ম্যাগনা কার্টা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, 500 বছর লেগেছিল ম্যাগনা কার্টা, আপনারা আমেরিকার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার যে যুদ্ধ, সেই যুদ্ধের ইতিহাস জানেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কোনোদিন কুসংস্কৃত পথ ছিল না, সেটা আজকে উপলব্ধি করতে হবে। হ্যাঁ, মূল্য দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই, একটু আগে বলেছেন আমাদের প্রখ্যাত নেতা যারা মান্না সাহেব বলেছেন, মূল্য দিতে হবে এবং মূল্য দেবার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জানি সমাজ ব্যবস্থা অতীতের মতো নেই, মূল্যবোধ পরিবর্তিত করে দিয়েছে এই সরকার, আজকে মানুষ ভালো কাজের জন্য জীবনপণ করে না, আমরা এটা বুঝতে পারি, কিন্তু এটা তো পরিবর্তন নয়, এটা হচ্ছে অপপরিবর্তন, সেই অপপরিবর্তনকে রুখতে হবে। এদেশের মানুষের মনের মূল্যবোধ, জীবনের যে মূল্যবোধ, সেগুলো ফিরিয়ে আনতে হবে, এটাই আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এটা যে খুব সহজে হবে আশা করা যে আমরা ক্ষমতায় চলে যাব, ক্ষমতা উপভোগ করব, আবার নতুন করে হয়তো সমস্যার সৃষ্টি হবে, সেই গতানুগতিক চিন্তা থেকে বিরোধী দল আজকে বিএনপি তথা আমাদের সমমনার যে দলগুলো আছে, আমি বলবো সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা স্পষ্ট ভাষায় জনগণকে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আজকের আন্দোলন ক্ষমতার জন্য নয়, আজকের আন্দোলন মানুষের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন।